আজকে কিছুক্ষণ আগে বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যাম্বাসেডর দেখা করতে এসেছিলেন। প্রায় দীর্ঘ দেড় ঘন্টা যাবৎ দেশের সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। সেই আলোচনার ভেতরে রাজনীতি এসেছে, সে আলোচনার ভেতরে অর্থনীতি এসেছে, সে আলোচনার ভেতরে সমাজনীতি এসেছে, সে আলোচনার ভিতরে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এসেছে, সে আলোচনার ভেতরে দেশের নিরাপত্তা পরিস্থিতি এসেছে, এবং সর্বাগ্রে যেটি এসেছে সেটি হচ্ছে দেশের গণতান্ত্রিক পরিস্থিতি। আপনারা জানেন যে 2014 পাঁচই জানুয়ারির নির্বাচনের পর থেকে এখন দুবছর গত হয়েছে। আমরা লক্ষ্য করেছি কিভাবে একটি ভোটবিহীন নির্বাচনে একটি পার্লামেন্ট গঠিত হয়েছে এবং সে পার্লামেন্টের বদৌলতে একটি সরকারও পরবর্তীতে গঠিত হয়েছে এবং তারা বর্তমানে দেশ পরিচালনা করছে, যেখানে কোনো জবাবদিহিতা নেই, যেখানে কোনো স্বচ্ছতা নেই। এই পরিস্থিতিতে এবং দেশে গণতান্ত্রিক যে মূল্যবোধ তার সম্পূর্ণ যে অনুপস্থিতি, সে বিষয়গুলো আজকের বাংলাদেশের 16 কোটি মানুষের জন্য একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এবং এ বিষয়ে শুধু আমরাই উদ্বিগ্ন নই, আপনারা জানেন, আমি অতীতেও বলেছি, আজকের দিনে অর্থনীতি যেমন একটি গ্লোবাল অর্থনীতিতে পরিণত হয়েছে, তেমনি আজকের দিনের রাজনীতিও কিন্তু বিশ্বায়ন হয়েছে। এবং রাজনীতির বিশ্বায়নের কারণে বাংলাদেশ একটি ছোট্ট দেশ হলেও তার জিওপলিটিক্যাল অথবা ভূ রাজনৈতিক যে গুরুত্ব সেটি কিন্তু ছোট নয়, এবং সেটি ছোট না থাকার কারণেই কিন্তু আজকে এবং রাজনীতির বিশ্বায়নের কারণে আজকে বাংলাদেশে কি ঘটছে না ঘটছে সেটা কিন্তু বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশেরও কিছুটা চিন্তার বিষয়। এবং আপনারা জানেন নিয়মিতভাবে আমাদের এই আলোচনা চলে থাকে বিশ্বের বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে, এবং আজকে সেটাও হয়েছে। এবং দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে অতীত থেকে শিক্ষা নিয়ে আমরা ভবিষ্যতে কিভাবে বাংলাদেশকে একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলব সেই বিষয়গুলি কিন্তু আজকে আলোচনার মুখ্য বিষয় ছিল। আজকে মেডামের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা হয়েছে, এই বিষয়ে কোনো কথা হয়েছে কি? আপনারা জানেন যে আজকে রাজনৈতিক পরিস্থিতি কি, আমি একটু আগেই বলেছি যে দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে, দেশের যে গণতন্ত্রের অনুপস্থিতি সেটা নিয়ে আলোচনা হয়েছে, এবং আজকে কথা বলার যে স্বাধীনতার অভাব সেই কথা বলার স্বাধীনতার অভাব নিয়ে আলোচনা হয়েছে। এবং গণতন্ত্র তখনই শক্তিশালী হতে পারে যেখানে মানুষের কথা বলার স্বাধীনতা থাকে, আজকে বাংলাদেশে সেই স্বাধীনতা নেই। সন্ত্রাসবাদ নিয়ে কোনো কথা হয়েছে কিনা? আমি বলেছি যে নিরাপত্তা, দেশের নিরাপত্তা ইস্যু নিয়ে আলোচনা হয়েছে। অতীতের যে শিক্ষা সেটা হচ্ছে গণতন্ত্রের শিক্ষা, এটা যদি আপনি বুঝে না উঠতে পারেন আমি সেটা স্পষ্ট করে বলে দিচ্ছি যে পৃথিবীতে কোনো দেশ যদি উন্নতি করতে চায়, এবং এটা আজকে আলোচনা হয়েছে কিছুদিন আগে মার্কিন প্রেসিডেন্ট ওবামা, তিনিও একথাই স্পষ্ট করে বলেছেন যে উন্নয়ন কোনো দিন টেকসই হতে পারে না যদি গণতন্ত্র সেখানে না থাকে। এবং বাংলাদেশের আজকের পরিস্থিতি ঠিক তাই, এখানে একদলীয় একটি শাসন ব্যবস্থা চলছে, এটা সবাই জানে এবং এটা বলার অপেক্ষা রাখে না। এবং সে পরিস্থিতিতে উন্নয়নের কথা যতই বলা হোক না কেন, সেই উন্নয়ন কখনোই টেকসই হতে পারবে না। মধ্যবর্তী নির্বাচন নিয়ে কোনো কথা হয়েছে? মধ্যবর্তী নির্বাচন সেটা সরকার দিতে পারে, কখন সরকার দেবে বা না দেবে সেটা সরকারের বিষয়। আমরা যেটা বলেছি, আমরা 2014 নির্বাচন প্রত্যাখ্যান করেছি, এবং আমরা বলেছি যে সেটা কোনো নির্বাচন হয়নি যেখানে শতকরা 5% কম ভোটার ভোট কেন্দ্রে উপস্থিত ছিল, এবং যে সংসদে অর্ধেকের বেশি 154 জন সংসদ সদস্য যখন ভোটবিহীন নির্বাচিত হয় সেটা কোনো নির্বাচন হতে পারে না। কাজেই এদেশে মানুষের
যে ইচ্ছা সেটা প্রতিফলিত করার জন্য একটি সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচন হতেই হবে। এটা যত দ্রুত এবং যত শিগগির হয় আমরা বিশ্বাস করি এটা বাংলাদেশের জন্য ততই মঙ্গলজনক।